জানি চন্দ্রকার কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়। পুষ্প মনে করে তুমি মনে করেছো যে এটা কি একটা ফুল, আসলে এটা একটা আগুন। স্বাগতম সবাইকে বিচ্ছুরিকশনে, আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ট্রেলার শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে মুভি ট্রেলারটি দেখবো সেই মুভির নাম হচ্ছে পুষ্পা দ্য রাইজ। এটার অফিসিয়াল ট্রেলার বের হয়েছে হিন্দি ভার্সনের যেটা সেটা। তো এই মুভিতে রয়েছে আলু অর্জুন, রেশমিকা বান্দানা, সুনীল ফাহাদ, তো আরও অনেকেই অবশ্যই আছে মুভির মধ্যে। তো চলুন সবাই মিলে মুভি ট্রেলারটি দেখি। চলুন পুষ্পা ট্রেলার। पूरी धरती पे ये पेड़ सिर्फ शेषाचलम के जंगलों में पाए जाते हैं। हजारों करोड़ का माल जाता है यहाँ से विदेशों में। सोना है ये सोना जो धरती पर उगता है। प्यार से लोग इसे लाल चंदन कहते हैं। माल कहाँ छुपाया है? बता। बता दिया तो मालिक छोड़ेगा नहीं। कौन है तेरा मालिक? नाम बता उसका। अच्छा लगा ना मैं लबड़? जी जी। मैं तुझे देख नहीं रही थी इसलिए तू कावरा बावरा हो रहा था। कावरा बावरा हो रहा। नाव में बैठकर जाल फेंकना बहुत आसान है। पानी में उतरेगा तो बड़ी मछलियां खा जाएंगी। इस दुनिया ने आपके हाथ में पिस्तौल दिए और मेरे हाथ में कुल्हाड़ी। हम सब अपनी लड़ाई लड़ रहे हैं। पुष्पा, पुष्पा राज, मैं झुकेगा नहीं। नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। पार्टी कब देगा भाई? पार्टी ऐसे এটা সুন্দর ছিল না? 17 ডিসেম্বর মনে হয় মুভিটা মুক্তি পাবে সময়। এটা অনেক সুন্দর লাগছে। পার্টি কেউ দেখা ভাই। তো বিষয়টা হচ্ছে যে আসলে আমরা জানি চন্দ্র কার্ড কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা কার্ড, যে কার্ড আসলে সবাই ফর্সা হওয়ার জন্য ব্যবহার করে। যখনই কেউ ফর্সা হতে যায় তখনই চন্দন কার্ডের গুঁড়ো খুঁজতে চায়। না, এটা আরো অনেক কাজে ইউজ হয়। হ্যাঁ, সেটা অবশ্যই ইউজ হয়, না হলে তো এই কার্ডটা পাচার হতো না। এখানে যেমন দেখালো অনেক কার্ড রাতের আধারে পাচার হচ্ছে। আর সবার প্রথম যেটা দেখালো সাপ। আমরাও জানি যে চন্দন কার্ড খুব এক্সপেন্সিভ। সবাই মনে করি কি এটা হচ্ছে এই গাছে অনেক সাপ থাকে, হ্যাঁ গাছে অনেক সুগন্ধ থাকে, সেজন্য অনেক সাপ আসে রাতে কিংবা সবসময় ওখানে বসবাস করে। তাতে করে মানুষ ভয়ে যেন না যায় চন্দন কাঠের দিকে, এবং চন্দন কাঠ যেন সংগ্রহ করাটা এক্সপেন্সিভ হয়, এরকম একটা জিনিস আসলে বোঝানো হয়ে থাকে। অবশ্যই সাপ থাকে এবং মানুষ তারপরেও কিন্তু এই কাঠ সংগ্রহ করে থাকে। তো আমার কাছে মনে হয় যে সাপের ব্যাপারটা এখানে যে রিস্ক থাকে সেই রিস্কটাকে দেখানো হয়েছে। সম্ভবত এটার সিম্বল হিসেবেই সাপটাকে বোঝানো হয়েছে। আর আসলে জঙ্গল তো সবসময় ভয়ঙ্করই থাকে, যে কোনো জঙ্গলে থাক, আর সেখানে যদি এই ধরনের এক্সপেন্সিভ জিনিস থাকে তাহলে সেটা কিন্তু সবার আকর্ষণের একটা দিক থাকে। তো সেখানে চোরাকারবারিদের দেখা যায় যে অনেক সময় কিন্তু বলে যে ওদিকে যেও না, অনেক সমস্যা হতে পারে, এই আছে সেই আছে, ভূত পেতে সমস্যা আছে, অনেক কিছু আলাদা কিছু থাকে না। অনেক সময় দেখা যায় যে যারা চোরাকারবারি থাকে তারাই কিন্তু রাতের আধারে হাঁটা চলা করে এবং তারাই কিন্তু আসলে মানুষকে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রাখে যে ওদিকে না যাওয়ার জন্য। তো সেরকম একটা ব্যাপার কিন্তু এখানে হচ্ছে। আর এই যে পুষ্পার যে ব্যাপারটা, আমার কাছে মনে হচ্ছে যে সেই পুষ্পার সেই সাধারণ একজন শ্রমিক সেজেও কাজ করছে। তো
সে নিজেকে লাস্টের যে ডায়লগটা দিল যে পুষ্প মনে করে তুমি মনে করেছো যে এটা কি একটা ফুল, আসলে এটা একটা আগুন, ডায়লগটা কিন্তু অনেক সুন্দর ছিল এখানে। তার মানে সে যে তার নিজে ক্ষমতা ধর বা শক্তিশালী সেটাকে কিন্তু সে বোঝানোর চেষ্টা করেছে এখানে। আর যেটা হচ্ছে আলোর্জনকে কিন্তু আমি এখানে চিনতে পারিনি প্রথমে, পরবর্তীতে চিনতে একটু কষ্ট লেগেছে। ওর মেকআপটা খুবই সুন্দর হয়েছে এবং তার যে আউটলুকটা ছিল, আউটফিট কিন্তু একদম পারফেক্ট ছিল। হ্যাঁ একদম পারফেক্ট। আর গ্রামের মানুষ কিন্তু আসলে এরকমই হয়, তাকে দেখে আসলে বোঝা যাচ্ছে না যে সে আসলে অভিনয় করছে, একেবারে অভিনয়ের মধ্যে কিন্তু জগতে কিন্তু সে চলে গেছে ভিতরে। তো আমার কাছে মনে হয় যে তাকে আলাদা করা যাচ্ছে না, যে সে আলো অর্জুন কিনা সহজেই কিন্তু চেনা যাবে না, যারা ধরেন তারা একটা সবসময় চেনে না বা একটা দুটো মুভি দেখেছে ওরকম দেখেনি, তারা কিন্তু আসলে সহজে ধরতে পারবে না। অনেক অনেক ভালো মেকআপ। তবে যাই হোক ট্রেলারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো যাই হোক ওভারঅল ট্রেলারটা অনেক সুন্দর ছিল, আশা করি মুভিটা অনেক সুন্দর হবে। আর আজকে এই পুষ্পা দ্য রাইজ এই ট্রেলারের উপর আমাদের যে রিয়েকশনটা, এটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।